শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন অ্যামাজন ডট কমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখব। অত্যন্ত সহজ একটি রেজিস্ট্রেশন কৌশল এখানে অবলম্বন করা হয়েছে, আপনারা চেষ্টা করলেই পারবেন। শুরুর দিকে যে কাজটি করতে হবে, আমরা এখন অ্যামাজন ডট কমের ইন্টারফেসে আছি। আমরা এখন যাচ্ছি একেবারে নিচের দিকে, মাঝের দিকে দেখা যাচ্ছে যে মেক মানি উইথ আস, এই অপশন থেকে জয়েন অ্যাসোসিয়েটস, অর্থাৎ আমরা যারা অ্যামাজন ডট কমের সাথে কাজ করতে চাই তারা এদের সঙ্গী সাথী হিসেবে জয়েন করব। এখানে আমরা ক্লিক করছি, অ্যামাজন অ্যাসোসিয়েটস নামের এ পেজে দেখতে পাচ্ছি যে অলরেডি এ মেম্বার সাইন ইন। যদি আমি অলরেডি মেম্বার হয়ে থাকি তাহলে এখান থেকে সাইন ইন করার সুযোগ পাবো, কিন্তু এই মুহূর্তে যেহেতু আমি তাদের মেম্বার না, সে কারণে আমরা জয়েন নাও ফর ফ্রি এই অপশনে ক্লিক করব। এখন আমাদের সামনে যে ইন্টারফেসটি আসলো, এখানে মাই ইমেল অ্যাড্রেস ইজ, অর্থাৎ আমি যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে রেজিস্ট্রেশন করব সেই ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। আমরা একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এরপরে আই অ্যাম এ নিউ কাস্টমার, এই অপশনে ক্লিক করব। সাইন ইন ইউজিং আওয়ার সিকিউর সার্ভার, এখানে আমরা ইউজার নেম দেখতে পাচ্ছি যে ইমেল অ্যাড্রেসটি চলে এসেছে, এবং পাসওয়ার্ড ইউজ এক্সিস্টিং পাসওয়ার্ড অ্যাক্সেস ইউর এক্সিস্টিং অ্যাকাউন্ট। যদি আমি আমার যদি কোনো অ্যাকাউন্ট থাকতো তাহলে এখান থেকে আমি প্রবেশ করার সুযোগ পেতাম, যেহেতু অ্যাকাউন্ট নেই সেহেতু ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এন্টার ইউর নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস অলরেডি দেয়া হয়েছে, এখন নাম দিতে হবে, এখানে ফুল নেম ধরুন দিচ্ছি আল আমিন, আল আমিন হোসাইন। রি এন্টার ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসটি আমি আবার দিচ্ছি, চুজ এ পাসওয়ার্ড, এখানে একটি পাসওয়ার্ড চুজ করব, অর্থাৎ যে পাসওয়ার্ডের মাধ্যমে আমি লগ ইন করার সুযোগ নেব সেই পাসওয়ার্ডটি, এবং রি এন্টার পাসওয়ার্ড। এখন আমরা যদি চুজ এ পাসওয়ার্ডে যাই তাহলে একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দেব, পরে রি এন্টার করবো, এরপরে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। খুব সহজেই কিন্তু আপনি আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারবেন এখান থেকে, এবং একটি মেইলের মাধ্যমে আপনার রেজিস্ট্রেশনকে অ্যাক্টিভেট করার প্রয়োজন হতে পারে। এখানে যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে সেহেতু আমি আর অ্যাকাউন্ট করতে চাচ্ছি না। তো আপনাদের সুবিধার্থে এ পর্যন্ত যতটুকু জটিলতা ছিল দেখানোর চেষ্টা করেছি। পরবর্তী লেসনে আমরা দেখব যে কীভাবে লগ ইন করা যায় এবং লগ ইনের পরে যে ইন্টারফেস পাওয়া যায় সেই বিষয়গুলো।